আজকে আমাদের গন্তব্য গার্ডেন পার্ক, আর এটি কেরানীগঞ্জে। আর এই গার্ডেন পার্কে যেতে হলে আপনাকে প্রথমে যেতে হবে বাবুবাজার ব্রিজ পার হয়ে কদমতলি। কদমতলি থেকে আপনারা অটো নিয়ে, যে ডান পাশে দেখতে পাচ্ছেন যে রোডটি, সেই রোডটি ধরে আপনারা অটো দিয়ে কোনাখোলা বাস স্ট্যান্ড হয়ে যেতে হবে। আর জনপ্রতি খরচ পড়বে 40 টাকা। আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি গার্ডেন পার্ক, যেটি ঢাকার গোল্ডেন সিটি, ঢাকা সান সিটি নামে। এই এখানে কিছু আপনারা ফুড কোর্টও পাবেন, যদিও এখন রমজানের কারণে এগুলো বন্ধ রয়েছে। তো আমরা এখন এখানে ঢুকবো, তো চলুন আমরা গার্ডেন পার্কে ঢুকবো। বিস্তারিত আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন, পুরো ভিডিও আমার সাথে থাকুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন দেখি টিকিট মূল্য কত। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের এখানে টিকিট মূল্য কত? আমাদের এখানে প্রবেশের মূল্য হচ্ছে আপনার 50 টাকা করে। একটু দেখান টিকিট মূল্য। এখন বর্তমানে আমাদের প্রবেশ মূল্য হচ্ছে এখন 100 টাকা করে রোজার কারণে। আর রোজার পরে আমাদের ঈদের সময় থেকে আমাদের এটা আবার দামটা কমে যাবো। আর আমাদের সুইমিংয়ের জন্য 200 টাকা করে। আর আমাদের প্যাকেজ সিস্টেম আছে এখানে, প্যাকেজ সিস্টেম তো আমার ঈদ থেকে চালু হবে। প্যাকেজগুলো একটু বলেন। প্যাকেজ আমাদের যে কোনো 6টি রাত হচ্ছে 200 টাকা, আর যে কোনো 9টি রাত হচ্ছে 300 টাকা। আর আপনার সুইমিং এবং লাঞ্চ আপনার 350 টাকা আছে। আর আপনার যে কোনো 15টি রাত হচ্ছে আপনার 500 টাকা, আর যে কোনো 5টি রাত লাঞ্চ এবং বোট ড্রাইভিং 500। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন পার্কের ভিতরে প্রবেশ করব। তো দেখতে পাচ্ছেন খুবই সিমসাম, এবং এখানে কিন্তু অনেক গাছের সমারোহ রয়েছে, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু এখানে আমি এই পার্কটিতে এখন ঢুকেছি 100 টাকা টিকিটে, কারণ এখন রমজানের কারণে এখানে কিছু রিনোভেশনের কাজ চলতেছে, অর্থাৎ এখানে উন্নয়নের কাজ চলতেছে। সেজন্য ওনারা ওয়াটার পার্কটি বন্ধ রেখেছে, তবে আমরা পুরো পার্কটি কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পারবো। তো আমার সাথেই থাকবেন, পুরো ভিডিও স্কিপ না করে এখানে কি কি রয়েছে আপনারা কিন্তু বিস্তারিত দেখতে পারবেন। প্রথমে আমরা শিশুদের জন্য একটি প্লেজোন দেখতে পাচ্ছি। তো দেখুন এখানে একটি রাইড রয়েছে, এরপরে আরও কিছু রাইড রয়েছে, এখানে ট্রেন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ফ্লাইং দোলনা রয়েছে, বাচ্চাদের ক্যারিবিয়ান পাইরেটস রয়েছে দেখতে পাচ্ছেন। এটি কিন্তু বাচ্চাদের, বড়দের না, বড়দের হয়তো আরও রয়েছে। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে আকাশছোঁয়া নাগরদোলাও আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা নাগরদোলা রয়েছে, ট্রেন লাইনটাও পাশ দিয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা পুরো পার্কটি কিন্তু আপনাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি এখানে কাজ চলতেছে, এই জন্য অনেক জায়গাগুলো আপনার কাছে একটু অগোছানো মনে হবে, বাট দেখুন খুবই সুন্দর, কিন্তু কালারফুল রয়েছে, বাচ্চারা খুব পছন্দ করবে এই সব জায়গাগুলো। তো দেখুন কেদারাগুলো, দেখুন যে এই জায়গাগুলোতে আপনারা বসে থাকতে পারবেন, খুব সুন্দর। এখানে একটি ঝর্ণাও রয়েছে, ঝর্ণাটি যদিও এখন বন্ধ রয়েছে, কারণ এখন আমি আগেও বলেছি আমি আসলে রোজার সময় এসেছি। তো এখানে এটি বন্ধ রয়েছে। তো দেখুন এখানে একটি ব্রিজ রয়েছে, ব্রিজটি কিন্তু দৃষ্টিনন্দন, ছোট হলেও কিন্তু দারুণ, আপনারা যদি ছবি তুলতে চান তাহলে এখানে ছবি তুলতে পারবেন। তো আমরা কিন্তু এখন ওয়াটার পার্কের মধ্যে রয়েছি, এখানে দেখুন কাজ চলছে, এখানে ওয়েবের কাজও চলছে। এখানে কিন্তু আপনারা ওয়েব পাবেন, যদিও এটি আগে ছিল না, বাট এখন কিন্তু সেটিও এখানে পাবেন। দেখুন এখানে খুব সুন্দর, যদিও পানি থাকলে খুব ভালো হতো, কিন্তু কিছু করার নেই, দেখুন এই কাজ চলতেছে। এটি কিন্তু ঈদের আগেই সব কাজ শেষ হয়ে যাবে, তো আপনারা যারা আসতে চান তারা ঈদের মধ্যে এখানে আসতে পারেন। তো দেখুন খুবই ন্যাচারাল, এবং এখানে প্রাকৃতিক যেমন পরিবেশ রয়েছে তেমনই কিন্তু পাশাপাশি আপনারা কিছু কৃত্রিম স্থাপনাও কিন্তু দেখতে পাচ্ছেন। তো দেখুন এখানে একটি ড্রাগন রয়েছে, এখানে আপনারা ছবি তুলতে পারবেন। তো আমরা আরও দেখাবো বিস্তারিত।
দেখুন এটা আসলে এটি গাছের নিচের অংশটা দেখানো হয়েছে। তো দেখুন এখানে একটি হাঙ্গর রয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে কাজ চলছে। আপনারা অক্টোপাস দেখতে পাচ্ছেন এখানে, আমরা এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এটি কিন্তু দেখুন রাস্তাটি কিন্তু দারুণ, চারপাশে কিন্তু গাছ রয়েছে, ঝাউ গাছ কিছু রয়েছে, আনকমন কিছু গাছ এবং ফুল দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু রক্তজবা ফুলও আমরা দেখতে পাচ্ছি, দারুণ পরিবেশটা কিন্তু আসলেই দারুণ বলতেই হয়। এখানে একটি খেলার মাঠ রয়েছে, আপনারা যদি পিকনিকে আসতে চান বা আপনারা খেলাধুলো করতে চান সেটিও কিন্তু এখানে করতে পারবেন, সেই অপশনটি কিন্তু এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি মাঠ কিন্তু এখানে রয়েছে। আমরা আরও বিস্তারিত আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই পাশ থেকে আমরা একটু ওয়াটার পার্কটি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন খুবই সুন্দর লাগছে। যদিও পানি থাকলে বা চালু থাকলে কিন্তু আরও বেশি ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, আসলে রমজান মাসে আমি এসেছি। আমি আবারও বলছি যে এই সময়টায় আসলে কাজ চলারই কথা, সামনে ঈদ আসছে, ঈদে হয়তো আপনারা এই জায়গাটি আরও সুন্দরভাবে দেখতে পারবেন। ওয়াও দেখুন এখানে কিন্তু আম গাছ রয়েছে, ছোটো ছোটো আম গাছ কিন্তু প্রচুর পরিমাণে আম ধরেছে, দেখুন আমার মাথার উপরে প্রচুর আম রয়েছে। আপনারা কিন্তু এই জায়গাগুলোতে যখন আসবেন, আম যখন বড় হবে তখন কিন্তু আপনার হাতের মধ্যেই থাকবে। দেখুন দেখুন ওয়াও খুব ভালো লাগলো এই আমগুলো দেখতে। এখানে প্রচুর আম গাছ রয়েছে, আপনারা দেখুন একদম সারিবদ্ধভাবে প্রচুর আম গাছ রয়েছে। আমরা আরও বিস্তারিত আপনাদেরকে দেখাবো, চলুন আর একটু ভিতরের দিকে যাওয়া যাক। এই পার্কটি কিন্তু বেশি জায়গা জুড়ে নয়, কিন্তু অনেক সিমসাম রয়েছে, এবং দেখুন গাছগুলো রয়েছে যেগুলো ছোট ছোট, এবং এখানে দেখুন কিছু স্ট্যাচুও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা আপনাদেরকে এখন যে ওয়েব পুলটা হচ্ছে সেটি একটু বিস্তারিত দেখাচ্ছি। তো দেখুন একটি স্লিপারও আপনারা পাবেন, ওই স্লিপারটা কিন্তু বেশ উপর থেকে আসে, বাচ্চাদের জন্য একটু কঠিন হবে, তবে বড়রা কিন্তু এটিতে স্লিপিং করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, এটি একটি সুইমিং জন, এখানে ফোয়ারা লাগানো হবে, মেবি এখনও লাগানো হয়নি কারণ কাজ চলছে। এখানে দেখুন স্লিপারটা আপনারা দেখুন বেশ বড় সড়ো রয়েছে স্লিপারটা, এই স্লিপারে ওঠার সিঁড়িটি কিন্তু পিছনের দিকে রয়েছে। তো আমরা আপনাদেরকে একটু দেখাবো স্লিপারের সিঁড়িটা, যদিও এখন উঠবো না কারণ এখন উঠে আসলে কোনো লাভ নেই কারণ এটি বন্ধ রয়েছে, কাজ চলছে। তো আমরা এখন আপনাদেরকে সিঁড়িটি জাস্ট একটু দেখাবো। তো আপনারা কিন্তু এদিকে এসে এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এখানে, এইখান দিয়ে আপনারা উপরে উঠবেন, দেন আপনারা এখানে কিন্তু এই স্লিপারে স্লিপিং করতে পারবেন। এখানে আরেকটি জিনিস আপনাদেরকে একটু দেখাবো, সেটি হচ্ছে যে এখানে কিন্তু গ্রামের একটি পরিবেশও কিন্তু আপনারা দেখতে পাবেন। তো দেখুন এখানে একটি পুকুর রয়েছে, আর ওই পাশটাতে আরেকটি জায়গা করা হয়েছে, এখানে কিন্তু সাংবাদানো একটি ঘাটও রয়েছে, এখানে স্পিডবোর্ডও রয়েছে, এখানে আসলে কাজ চলছে। এই জায়গাগুলোতে আপনারা বসে বসে আড্ডা দিতে পারবেন, সেই জায়গাগুলো এখানে ক্লিন করা হচ্ছে। তো আপনারা দেখুন এখানে কিন্তু আপনারা নিরিবিলি বসে বসে গল্প করতে পারবেন, এরকম অনেকগুলো বসার জায়গা কিন্তু করা আছে, তো আপনারা দেখতে পেলেন। এবং এইখানে দেখুন এই পুকুরটায় এখন একটু পানি কম রয়েছে, তাই হয়তো এরকমটি
তবে যদি পানি বেশি থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে। তো আমরা একটু আপনাদেরকে ঘাটটি দেখালাম। দেন আমরা এখন এই পার্কের যে রাইডগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আরো একটু দেখাবো। তো চলুন আমরা আবার আপনাদেরকে ওইদিকে নিয়ে যাই যেদিকে বাচ্চাদের রাইডগুলো রয়েছে। দেখুন এই রাস্তাগুলো কিন্তু একটু আলাদা, এখানে আপনি একটু গ্রামের ফিল পাবেন। দেখুন টোটাল ভিউটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এখানে একটা ঈগল রয়েছে, ঈগল পাখিটা দেখতে পেলেন। টোটাল ভিউটা দেখুন খুব সুন্দর, খুবই ন্যাচারাল এই ভিউটা। দেখুন খুবই ন্যাচারাল একটি ভিউ কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। এখানে আসলে কী কী রাইডগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো দেখুন এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, আপনারা বাচ্চাদেরকে ছোট একটি নাগরদোলা রয়েছে, আপনারা বড়রা চাইলে উঠতে পারবেন, এগুলোতে উঠবেন। এবং এগুলোতে এখানে দেখুন একটি আরেকটি রাইড রয়েছে। আমার কাছে বসার জায়গাগুলো কিন্তু বেশ ভালো লাগছে, যে এগুলো কিন্তু দেখুন খুব ছায়া থাকে এখানে অলওয়েজ। এখন খুব গরমের সময়, তারপরেও কিন্তু এই জায়গাগুলোতে অনেক ছায়া রয়েছে, অনেক গাছ রয়েছে। যেহেতু এখানে এখানে মাঠও রয়েছে, আপনারা চাইলে বাচ্চাদেরকে এই মাঠে খেলাধুলার জন্য আপনারা যদি প্লে বল নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু এখানে আপনারা বাচ্চাদেরকে দিয়ে খেলাধুলা করাতে পারবেন। এখানে দেখুন আরও কিছু রাইড রয়েছে, এটি অল্প জায়গার মধ্যে হলেও বেশ কিছু রাইড কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আরও কিছু রাইড তৈরি করা হচ্ছে নতুন রূপে। তো দেখুন বাচ্চারা এখানে দোল খেতে পারবে, আপনারা বড়রা চাইলেও কিন্তু দোল খেতে পারবেন। দেখুন এখানে ছবি তোলার জন্য কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে, আপনারা চাইলে কিন্তু ছবিও তুলতে পারবেন। আর দেখুন এখানে একটি ল্যাব রয়েছে যেটিতে আপনারা ছবি তুলতে পারবেন। এবং এখানে দেখুন কুমিরের বাচ্চা বের হচ্ছে, দেখুন। আর এখানে কিন্তু আপনারা এই যে কুমিরের বাচ্চাগুলো আছে এদের সাথেও কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন। তো এই হচ্ছে এই পার্কটি, মোটামুটি আমাদের ঘোরা শেষ হয়ে গেল।
তো এখানে কিন্তু জায়গাটি একটু কম হলেও বেশ কিছু রাইড রয়েছে। আমার কাছে কিন্তু ওয়াটার পার্কটি কিন্তু বেশ ভালো লেগেছে। এখানে আসলে চালু থাকলে তখন আরও ভালো আপনারা দেখতে পেতেন। তো যাই হোক, এখন আমি দেখাতে পাচ্ছি না, তবে আমার কাছে ভালো লেগেছে এই পার্কটি, ছোটোখাটো হলেও বেশ ভালো। এখানে কিন্তু ফুড বিউটি চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আমরা একটু উপরে যাই, যে এখানে আসলে কিন্তু প্রচুর খাবার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে, মেনুগুলো দেয়া আছে, আপনার মতো করে আপনারা খেতে পারবেন। প্রাইস খুব একটা বেশি না, তবে এখন যেহেতু রোজা দিন আমি আপনাদেরকে আর ওইভাবে দেখাবো না। তো চলুন আমরা ভিতরটা একটু দেখে নিই যে এখানে আসলে ফুড কোর্টটা। এই হচ্ছে ফুড কোর্টটা, পরিচ্ছন্ন রয়েছে, বেশি বড় না। এখান থেকে আপনারা চাইলে কিন্তু পার্কের ভিউটাও কিন্তু পেয়ে যাবেন, তো আপনারা দেখতে পাচ্ছেন। ওয়াও, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফুড কোর্টটি খুবই সিমসাম, এবং এখন যেহেতু রমজান মাস কেউ নাই এখানে, তো আপনারা এখানে কিন্তু সারাদিন যখন পার্কে ঘোরাঘুরি পড়ে আপনারা কিন্তু এই এখানে এসে প্রচুর খাবার রয়েছে, ফাস্টফুড জাতীয় সব ধরনের খাবারই কিন্তু আপনারা রয়েছে। তো আপনারা লিস্টে দেখতে পেয়েছেন, আপনার পছন্দ মতো খাবারগুলো আপনারা খেতে পারবেন। তো আমরা এখন এই পার্কটির ভিউটা একটু উপর থেকে দেখাবো। এই হচ্ছে গার্ডেন পার্ক। এটি কিন্তু দেখুন সবুজের মধ্যে প্রাকৃতিক বেশ কিছু রাইড রয়েছে, এবং ওয়াটার পার্কটিও বেশ কিছু রাইডও আপনারা পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই ন্যাচারাল, এখানে আসলে আপনাদের অনেক ভালো লাগবে। আর এই রেস্টুরেন্টটি কিন্তু খাবার কিন্তু ভালো মানের, অর্থাৎ আপনি কম প্রাইসের মধ্যে কিন্তু ভালো খাবার কিন্তু এখানে পাবেন, এবং নিরিবিলি, সবচেয়ে বড় কথা নিরিবিলি একটি পরিবেশ এখানে রয়েছে। তো আপনারা চাইলে ফ্যামিলি সহ বন্ধুবান্ধব এবং আপনার খুব কাছের মানুষটাকেও কিন্তু নিয়ে আসতে পারবেন এই গোল্ডেন পার্কে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।